সেই তো দেখি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ডাক ভাতে নিয়ে এখন মর্নিংটা একটু অন্যরকম হয় আসুনে মর্নিংটা মধুর হয়ে যায় এই যে কাকাই এখন ডাব কাটছে আর একটা টর্চ সাপ্লাই দিচ্ছে এখন মুখ ধুইনি তো তুমি খাবো না আজকে একদম ডাবালার পাটটা নিয়ে নিয়েছে সবাই শিখে গেছে বাড়িতে নাতনি যেতে যেতে সবাই শিখেছে চলো ডাব খাবো সকাল সকাল আর তার সাথে সাথে চলে এসছে তালপাতা বিশেষ কারণে তালপাতাটা এসছে তালপাতা নিয়ে বহুত হাঙ্গামা হচ্ছিল মানে কোথাও তাল গাছ পাওয়া যাচ্ছিল না আর যেখানে যেখানে পাওয়া যাচ্ছিল তাল গাছ হয়ে গেছে ধীরে ধীরে লম্বা এবার তাল পাতা আর পাওয়া যাচ্ছিল না সকাল সকাল আমি ভাবছিলাম হয়তো তাল পাতা ছাড়াই সব হবে কিন্তু সকাল সকাল একজন এসে দিয়ে গেছে তিন চারজনের কাছে খবর লাগানো ছিল যে পাবে সে দেবে তো ফাইনালি তাল পাতাও চলে এসছে আর বাকি আমাদের যেগুলো করার সেগুলোও তো করতে হবে তাই না এবার শুরু হবে মর্নিংটা হয়ে গেছে মাম্মাম গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাইকে টাটা শুরুতেই সবাইকে ওয়েলকাম জানাবো বলো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো আর সকাল সকাল দেখলেই বাইরে গিয়ে একদম খালি পেটে ডাবের জল দিয়ে দিনের শুরুটা হলো সাথে পুচকুসুনার গুড মর্নিং দিয়ে শুরু হয়েছে দিনটা অটোমেটিক অনেকটা ভালো হয়ে যায় আর তার সাথে সাথে এখনো পর্যন্ত আমার সকালে টিফিন টিফিন কিছু কমপ্লিট হয়নি সকাল সকাল উঠি ঠিকই কিন্তু সকাল গড়িয়ে কখন বেলার দিকে চলে যাই বুঝতেই পারি না কারণ পুচকুসোনার এখানে সবটা ঠিকঠাক করে বেরোতে বেরোতে অনেকটা সময় লাগে আর তারপরে বেরোই আবার টুকটাক কিছু করতে পারি কি পারি না আবার পুচকুসোনার এখানে ডাক চলে আসে তো এই সমস্ত করতে করতে কখন যে কোথা দিয়ে বেলা কেটে যায় কিছু বোঝা যায় না তুমি আজকেও বাড়ি যাওয়ার কথা বলছো এসে এটা তোমার মুখে মানায় তুমি বলেছিলে পুচকু আসার আগে আর একবার আসবো পুচকু এসে গেছে এখনো তুমি এই কথা বলছো এইটাই ওই জন্য হাতে করে খেয়ে নিচ্ছে প্লেটে সাজানো লাগছে না পিসি কি হবে পিসি ঠাম্মি পিসি ঠাম্মা মানে কত ওয়েটি ব্যাপারটা তোমরাই বলো এটা ঠিক পিসি ঠাম্মি যখন এসছে তার একটু থেকে যাওয়া উচিত কিন্তু সে থাকতে মোটে রাজি না সে বাড়ি যাবেই তো কিছুক্ষণের জন্য এসছে পুচকুকে দেখতে আর ভালো হয়েছে এই দিনটাতেই এসছে মানে হিসাব করে আসেনি যদিও তবে আজকে পুচকুর ৬৬টি তো ৬৬টির অনেক নিয়ম রয়েছে টুকটাক আমাদের বাড়িতে সেগুলো সব আজকে বিকেলবেলায় পালন করা হবে বিকেল না দুপুর থেকেই মোটামুটি পালন করা হবে বাবাকে একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আর সকাল সকাল তালপাতাও চলে এসছে তোমরা দেখলে তো অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র কাকাই আনতে গেছে কলা আরও কিছু কিছু জিনিস হয়তো লাগবে এই জন্য সেগুলো আনবে তারপরে বাকিটা সুমন এসে নিয়ে আসবে তো দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে আর পুচকু সোনার সাথে অবভিয়াসলি খুব 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 ভালো কাটবে তো চলো ও এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমের মধ্যে কিন্তু আওয়াজ দিচ্ছে মানে এখন থেকে ব্লগ করছে কোথা দিয়ে লিখছে এখান দিয়ে দাঁড়াও আমি একটু সাইড দাও আমি বেরিয়ে ঠিক আছে আমি এদিক দিয়ে যাচ্ছি শুরু আজকের দিনের প্রথম কাজ জিনিসপত্র টুকটাক তো আনা হচ্ছে এবার এই কাজটা করতে হবে করছে না একটু ঘষে নাও নালে চকে তো সাদা দাগ পড়ার কথা পড়ছ না তো আচ্ছা এটাই ওই চকটাই গন্ডগোল ছিল এগুলো সোনু স্কুলে বানিয়েছিল হ্যাঁ সোনু স্কুলেরটা দিয়ে সোনুর ভাইজির কাজ হচ্ছে ওই যে স্বপন দাসের ওখানে দিয়েছি একটা হ্যাঁ তাহলে এর থেকে সুন্দর আর কিছু হয় হরে কৃষ্ণ 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 হরে হরে চারিদিকে চারবার লিখলে হবে না এইটা পুরো দেয়াল জুড়ে লিখতে হবে মানে এই একবার না প্রত্যেকটা দেয়ালে ওই একই কথাটাই লিখতে হবে একই কথা লিখতে হবে হ্যাঁ তাহলে এই টোটাল এইখানে একটা লিখে দিলাম মনে রাম রাম পদ্ম লিখে দিলাম তারপর লিখে আহা রে ওর বেলায় কিছু করা হয়নি তাহলে ও ভাইজিও বড় হয়ে বলবে আমার বেলায়ও কিছু করা হয়নি
ষষ্ঠীর প্রথম নিয়ম হচ্ছে পুরো বাড়ির দেয়াল জুড়ে লিখতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এটা বাবা এই সামনে থেকে শুরু করে যে পুরো বাড়ি ঘুরে একেবারে লেখা কমপ্লিট করবে এই মাথা পর্যন্ত, এই অবধি। তো চলো, আমার এখনো খাওয়া হয়নি, আমি খেতে বসবো আর পুরো লেখাটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি। এই ইংলিশে লিখেছো? হ্যাঁ সব ইংলিশ। এই দিক দিয়ে তো ওটা কৃষ্ণ কৃষ্ণ হলে উল্টো ইয়েতে লেখাটা, আমি তো ওদিক দিয়ে বেরিয়েছি। হ্যাঁ তা ওইটা ওই দিক দিয়ে উল্টো তো। ও ঠিক আছে, সোজা করে নেবে। ওইখানে লিখতে হবে, লিখে তারপর একটা বোর্ডের মতো লিখে গলায় নিতে হবে। সেলেট নিয়ে আর গলায় ঝুলিতে একটু দাও। সেলেট হ্যাঁ, এটা পিছনে নেবে একটা সামনে। কৃষ্ণ কি কপাল লিখছো? কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ছোট ঠাম্মু পাহারা দিচ্ছে আর বড় ঠাম্মু কি কি জিনিসপত্র এনেছে সেগুলো একটু দেখাচ্ছে। এখন বাবা তো সব যেখানে যেখানে হরে কৃষ্ণ লেখা সব লিখে দিয়েছে। তিনটে পাতায় কেন লিখতে হয় মা? পুরো পুরো যে পাতা আনলো ওই পুরো পাতায় লিখতে হয় না, নাকি এখানে পুরো পাতাই আছে? কেটে নিয়েছে নাকি? কোথায় লিখেছে হরে কৃষ্ণ? ও হ্যাঁ, তখন সুমন আসলে ভিডিও করছিল, আমি দেখিনি। এটা কি করতে হয়? ওর মাথার সামনে রাখতে হবে, শিবরের ধারে রাখতে হবে। আচ্ছা, এই যে কাজল লতা। ও মা কি ছোট্ট, কি সুন্দর দেখতে। এর মধ্যে কাজল পরে অনেকে পড়ায়ও না বাচ্চাদের? এই আজকে দিয়েই ওটা চালু হয়, কিন্তু ডাক্তার বারণ করেছে কাজল ঠাজল কিছুই পড়ানো যাবে না, শুধু এগুলো জাস্ট নিয়ম যেগুলো আমাদের বাড়ির সেগুলো করে করে ওর পাশে রাখা হবে, কিছুই ওকে পড়ানো হবে না। আর এটার মধ্যে কি? এই যে কাজল। আচ্ছা, আর ওর নিচে মালা। ও মা কি মিষ্টি দেখতে। এই যে মালা। আচ্ছা, আর এটা হলো কালো কার্ড। কালো কার্ড এই সব কিছুই বালা থেকে শুরু করে কালো কার্ড বলো কিংবা কাজল তো সবই পাশে রাখা হবে, কিছুই ওকে পড়ানো হবে না। না না, লোহাটা রাখতে হয় সেই জন্য, বালাও পড়বে কিন্তু এত ছোট বয়সে না, আর একটু বড় হোক। আর এটার মধ্যে চাল দিয়ে রাখতে হবে। আর এই যে এক ছড়া কলা, এটা সকালবেলা কাকাইকে দিয়ে আনানো হয়েছে, এর মধ্যে রয়েছে কটা কলা মা দিতে হয়? এরকম কোনো ব্যাপার আছে নাকি এক ছড়ার মধ্যে দিলেই হয়? পাহারা চলছে এখন, মশারির ভেতর মশারি, বুঝতে পারছো? এই জিনিস দুটো আমার এত ভালো লাগছে মা। প্রথমত তো এই দর্পণের মতন এই যে কাজললতাটা, আর এই যে বালাটা, বালাটা আরো বেশি কিউট, পুরো রূপোর বালার মতন, তাই না? হ্যাঁ দেখতে এরকম। এখন কাজললতাতে কাজল ভরা হচ্ছে। আর আগেকার দিনে ঠাম্মা দিদারা থাকলে কি করতো, কাজল পাততো, ঠাম্মি থাকলেই পাততো, বলতো আমি পাচ্ছি এটার মধ্যে, কিন্তু এখন তো পেরেও লাভ নেই, পড়তে পারবে না। তখন আমাদের ওইবারে আমাদের মাসি পাঠিয়ে দিয়েছিল, সবার হাতে আবার কাজল পরেও না। ঠাম্মি তো এখনই পাগল হয়ে যাচ্ছে, কলা আর তাল পাতা নিয়ে দৌড়ি দৌড়ি করছে, শুধু একবার এই মাথা একবার ওই মাথা। রেডি? কি কি রয়েছে? কলা, চাল, চাল, তেল, আর এই যে পেন আছে একটা। তোর মেয়ে কত বিদ্যা হবে দেখা যাবে। ওরে বাবা রে, হয়তো ডাক্তার হতে পারে। ওরে বাবা, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। হ্যাঁ তাই তো। তো এখানে সব রাখা হয়ে গেছে, এইগুলো রাখতে হবে তোমার, এই যে কার, এই যে দর্পণ। এগুলো কি সুন্দর না? আমার এত মিষ্টি লাগছে, ছোট্ট ছোট্ট। চলো ঠাম্মু, তুমিও চলো, ছোট ঠাম্মু পিছন পিছন।
আমাদের পুচকু কি করে, পুচকু মশারির মধ্যে মশারি রেখে দিয়েছি আমরা যাতে কিছু না ঢোকে। বড় ছোট মশারিটা নেই। হ্যাঁ ছোট মশারিটা একটু আগে খুলে দিয়েছি, দেখো পুচকু ঘন ঘন করছে। মশারিটা হেভি ভারী, ওই জন্য আমি কোণে রেখেছি। ছোট বলে কি কোলবালিশে পা তুলবে না, হাত তুলবে না? তা বললে হয়, থাক মাতার কাছে রেখে দাও। আওয়াজ করছে পুচকু, এটাই ওর সঙ্গে। এই তো এইভাবেই সঙ্গে দিতে হবে। আমাদের বাড়িতে খুব বেশি এইসবের নিয়ম নেই, পূজোর নিয়মটা নেই না। এই তো এইটুকুই করে। সুমন সোনুর বেলায় এরকমই হয়েছিল। আর তারপরেও তোমাদের তখন 7 দিন 8 দিনে ছুটি দিত, হসপিটালেই কেটে যেত। আমাদের হসপিটালেই ছিল তাই না? এমনি বাড়িতে ষষ্ঠী পালন করছে, এখন সবকিছু অ্যাডভান্স। হসপিটালে এখানে ষষ্ঠী পালন হচ্ছে। হ্যাঁ আর এখন অ্যাডভান্স হয়ে গেছে, এখন বা মানে যার জন্য সব অনুষ্ঠান সে বাড়িতেই চলে আসে। সে একদম দিব্য ঘুমাচ্ছে, বড় হয়ে সব দেখবে কি কি হয়েছে। না আমার সোনুর মতো বলবে, এগুলো করেছিলি আমার বেলায়? আর সকালেই তো লেটেস্ট বলেছে আমার বেলায় এগুলো কিছু হয়নি, যা ওর বেলায় হচ্ছে। কিসে সোনাপুরি যখন বড় হবে মনে থাকবে তোর জন্য এগুলো করেছি? না ওর মনে থাকবে, ও তখন ভিডিও গুলো দেখবে বসে বসে। আমার জন্য এগুলো করা হয়েছিল, ওর জন্য সবকিছু স্মৃতি হিসেবে মামাম তুলে রাখছে, সব স্মৃতি হয়ে যাবে, মামাম সব তুলে রাখবে। প্লাস পয়েন্ট যতই তোমাদের ওর বয়স হোক তোমাদের বয়স হোক তোমরা সব দেখতে পাবে যে কি কি হয়েছিল। হ্যাঁ সবাই পুচকুকে আশীর্বাদ করো, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে ও যেন মানুষের মতন মানুষ হয়, একদম সুস্থ থাকে সব সময়। হ্যাঁ এইটাই তোমরা কামনা করো ঠাকুরের কাছে সবসময়, তাই না? অনেক বড় ফ্যামিলি, অনেক 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 বড় ফ্যামিলি। বাচ্চাদের জিনিসগুলো দেখতে এত ভালো লাগে, সত্যি ভীষণ কিউট হয়েছে। আর এই যে সোনামা একের পর এক আনবক্সিং করার জন্য বসে রয়েছে, এটা তো দেখানো হয়ে গেছে, পরের গুলো সব আসছে লাইন দিয়ে লাইন দিয়ে। অন্য টপিকে চলে গেলাম, আমাদের তো দুটো টপিক একসাথেই চলছে। এই যে তত্ত্বের শাড়ি এসছে ঋতু শ্বশুর বাড়ির থেকে, 2 মাসি শাশুড়ির জন্য, মাসি শাশুড়ি তো হবে সুমনের। হ্যাঁ হ্যাঁ বাবা, 2 মাসি শাশুড়ি। হ্যাঁ শাড়িগুলো দেখবে তো করছে, আমি একটু যাই। তো এটা কার শাড়ি ঠিক করেছো কিছু? এটা মামনির শাড়ি, তোরাই ঠিক করে না, এটা তুমি নাও। এটা মামনির শাড়ি না, ভালো কালার সব। এই তো আর এই আর একটা খুলবো। হ্যাঁ খুলো। শাড়ি আবার জিজ্ঞেস করছো খুলবা কি না, এগুলো তো একটা আলাদাই এক্সাইটমেন্ট। হ্যাঁ সোনাবুড়ি উঠে যাবে না তো আওয়াজে? না না সোনাবুড়ি আওয়াজ ভালোবাসে। হ্যাঁ উল্টো খুলেছো তো, আমি ভাবছিলাম ইয়েগুলো না সব পড়ে যায়, ওই বলগুলো। আগেরটা আমি ভাবছি যে পুরো ঘর ময়না হয়ে যায়, খুব সুন্দর একদম। এদিকে দুটো শাড়ি সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে।